হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি অবস্থা? ভালো, শুধু ভালো? অনেক 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 ভালো। তাই নাকি? তো আমাকে জিজ্ঞাসা করবেন না? আমি জানি আপনি সবসময় ভালোই থাকেন, আর আপনার ভালো মন্দ জেনে তো আমার কোনো লাভ নেই, কেন? কারণ আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। আমি নিজে ভালো থাকি এটাই চাই, আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন সেটা জেনে আমার কোনো দরকার নেই। শুনেন, আপনি একটা কথা বলছিলেন যে ভেবে চিন্তে পরে ফোন দিতে। হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, অনেক ভেবেছি এবং অনেক দেখেছি। তার আগে আমার একটা ফেভারিট গান আছে, গানটা শুনবেন? ও, আপনি আবার গানও গাইতে জানেন? হ্যাঁ, আমার একটা ফেভারিট গান আছে, গান গাইতে জানি না, বাট এটা একটু আমার ফেভারিট, তার শখের বসে একটু আপনাকে শোনাতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি এবার গান শুনতে খুব পছন্দ করি, তো আপনি চাইলে শোনাইতে পারেন। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আসমানে যাই না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাহাতালে যাই না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যাই না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাহাতালে যাই না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও, ও বন্ধু রে সতী নারীর পতি, যেমন পর্বত রই চূড়ায় অসত নারীর গতি, তেমন ভাঙা নাইর গোড়ায়, ও বন্ধু রে সতী নারীর পতি, যেমন পর্বত রই চূড়ায় অসত নারীর গতি, তেমন ভাঙা নাইর গোড়ায়, তুমি নায়ের গুলোয় হইও রে বন্ধু, নায়ের গুলোয় হইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও, ও বন্ধু রে করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়, প্রেম তরণি ভাসাইলাম নামে দয়াময়, ও বন্ধু রে না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়, প্রেম তরণি ভাসাইলাম নামে দয়াময়, তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া তিহিরিতের গান গাইও। হ্যালো, খুব সুন্দর তো আপনার কণ্ঠ। আসলে আপনি এত ভালো গান গাইতে পারেন আমি কখনো চিন্তাই করি নাই। আচ্ছা, ভালো গাইতে পারি, ভালো কণ্ঠ সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার কণ্ঠ ভালো না সেটা বুঝছি, আপনি ভালো বলতেছেন। না না না, কে বলছে আপনার কণ্ঠ ভালো না? আপনার গান আমার অনেক পছন্দ হয়েছে। আপনাকে পছন্দ না করলে কি হয়েছে? আপনার গানটা অনেক পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, অথচ গানের যে কথাগুলো, যে পাগল হাসান লিখছে কথাগুলো, হ্যাঁ, একদম মানে মন বুঝছেন? ছুঁয়ে দেওয়ার মতো। হ্যাঁ, তাই গানটা গাওয়ার মানে কি জানেন? হ্যাঁ, বলেন। আমি আপনাকে কতটুকু ভালোবাসি এই গানটার মাঝখানে আপনাকে বুঝাই দিতে চাইলাম। আসলে গানে তো কত কিছুই বলে মানুষ, মানে একটা কথাই আছে যে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, তো গান কিন্তু অনেক ধরনেরই আছে। আপনি যে গান গিয়ে আমাকে বোঝাতে চাচ্ছেন সেটা আসলে আমি তো আর একটু অবুঝ, কম বুঝি। যাই হোক, আপনি একটা কথা বলেছেন যে ধর্ম নিয়ে,
যে মানে আমি একটা কথা বলি আপনাকে, আমি আপনি যে আমাকে গানটা শোনাইছেন আমি কিন্তু অনেক খুশি হয়েছি, গানটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তার মানে এটা না যে আমি আপনাকে লাভ করে ফেলেছি, জাস্ট আপনার গানটাকে ভালোবাসছি। তো আপনি চাইলে আপনাকেও আমি একটা গান শোনাতে পারি, জানেন? তাই নাকি? হ্যাঁ শুনেন দেখি। না, তার আগে আপনাকে বলতে হবে যে আপনি মন খারাপ করতে পারবেন না, যদি মন খারাপ করেন তাহলে আমি গানটা গাইবো না। না অবশ্যই, সমস্যা নেই, মন খারাপ করবো না, বলেন। টেম্পেরেতে অমূল্য ধন সবার ভাগ্যে জোটে না, প্রেম ফিরতে অমূল্য ধন সবার ভাগ্যে জোটে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মনা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। ভাই হাসি পাচ্ছে? আমার কণ্ঠ ভালো না তো, তাই অনেক সুন্দর কণ্ঠ আমার চাইতে বেশি, মানে ভালো হয়েছে। আরো আছে তো? ও আরো শোনাবেন? হ্যাঁ, সমস্যা নেই, আমি তো এখন কান্না করবো। এ যুগেরই প্রেমিক যারা চেনে না প্রেম শর্ত ছাড়া, এ যুগেরই প্রেমিক যারা চেনে না প্রেম শর্ত ছাড়া, প্রেমের কলঙ্ক তারা স্বার্থ শেষে থাকে না, প্রেমের কলঙ্ক তারা স্বার্থ শেষে থাকে না, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মনা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। সত্য প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্র ওঠে, সত্য প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্র ওঠে, ইহকালে পরকালে নাই তার কোনো ভাবনা। তাই নাকি? ইহকালে পরকালে নাই তার কোনো ভাবনা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না ও মনা, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না। বাহ, সো গুড, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। সত্যি কথা জানেন কি, প্রেমিক ছাড়া অন্য কেউ প্রেমের মর্ম বোঝে না। সেই জন্য তো আমি আপনাকে বলতেছি, আপনি তো বুঝতেছেন না। ও তার মানে বলতে চাচ্ছেন যে আমার প্রেমিক একমাত্র আপনি, তাই না? হ্যাঁ, কিন্তু এখনো তো আপনার অন্তর আমাকে ঠাঁই দেননি। দেখেন, আমি একটা কথা বলি যে মুসলিম হতে হবে না, আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। না না, এটা কি করে সম্ভব? হ্যাঁ এখন সম্ভব, সবকিছু সম্ভব, আপনি চাইলে সম্ভব। আসলে একটা কথা বলতে গেলে কি, সবার মন আগে এক জায়গা করতে হবে, হয়তো আপনার জায়গায় আমাকে পৌঁছাতে হবে, নাহলে আমার জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, দুই দিকে দুই রাস্তায় দুইজন থাকবে এটা কখনোই সম্ভব না। তাহলে তো যে যার মতো আছি এভাবে থাকাটাই ভালো, কেন আপনি আমার কাছে আসবেন বা আমি আপনার কাছে যাব, এটা তো দরকার হয় না আমার মনে হয়। না না, দেখেন এখন অধিকাংশ মানুষ হিন্দু মুসলিম কিন্তু এভাবে থাকছে, তা আমরা কি পারি না? না না, আর 10 জন কে কোথায় কি করতেছে সেটা আমি জানি না, তবে আমি যেটা বলতেছি যে আপনি যদি আমার কথা শুনেন তাহলে আপনার জন্য ভালো, কিন্তু আমি কখনো এটা মানতে পারবো না যে যে যার ধর্ম নিয়ে থাকবো। আপনার যদি আমাকে পাইতে হয় না তাহলে আপনাকে আমার ধর্মে ফিরে আসতে হবে, ঠিক আছে? শুনেন, আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, আপনি আপনার ধর্মতে পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, ঠিক আছে? তা সেটা আপনার আমার মাঝখানে থাকবে, অন্য কেউ জানবে আমরা দুইজনই মুসলিম। না না, এটা আসলে মানার মতো না, কারণ দেশের মানুষ আজকে না হোক কালকে জানতে পারবে, তখন আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সেজন্য আমি আপনাকে আবারও বলতেছি, আপনি নিজেকে ভালো মতো আগে বুঝেন, ঠিক আছে? বুঝে তারপরে সিদ্ধান্তটা নেন যে আসলে আমরা কোনটা করলে ভালো হবে। সত্য কথা বলতে কি, আসলে শুরু থেকে না আমি আপনাকে যত ইনসার্ট করতেছি কিন্তু মনের ভিতরটা আপনি না কেমন জানি গেঁথে গেছেন, আর সব থেকে বেশি ভালো লাগছে আপনার গানটা শোনার পরে। দ্বিতীয় কথা, আপনার গানটাও ভালো লাগছে, সেই জন্য আপনাকে আমি বলতেছি যে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করে দুজনে একসাথে থাকি, একসাথে বাঁচি। ও ঠিক আছে, তো দুজন যখন দুজনকে ভুলতে পারতেছি না, সেক্ষেত্রে আর কি করার আছে। ঠিক আছে, আজকের পর থেকে আমি আপনাকে ভালোবেসে ফেললাম। আই লাভ ইউ।
I love you too. I love you 3, 4, 5, 6, 7, 8, 9. সারাদিন শুধু আমার সাথে মারবেন আপনি লাইন, বুঝতে পারছেন? তাই নাকি? এই আপনি করে আর ভালো লাগছে না, তুমি করে বলি। তুমি হ্যাঁ, যেহেতু আমাদের মাঝখানে এখন রিলেশন হয়ে গেছে, এখন আপনি করে না বলাটাই ঠিক আছে। আজকের পর থেকে আমরা কেউ কাউকে আর আপনি বলবো না, সবসময় তুমি করে বলবো। ওকে, লাভ ইউ, লাভ ইউ টু। ওকে রাখি, আজকে কালকে ফোন দেবো। হ্যাঁ এখন তো রাত্র, শুধু ফোন দেওয়া না, তুমি কাল সকাল 10টা বাজে আমার সাথে দেখা করবা। কোথায় কখন কিভাবে করবা সেটা আমি জানি না। ওকে তাহলে তোমার কলেজের সামনে আমি থাকবো। ঠিক আছে, ওকে ভালো থেকো, বাই বাই।